আমি ডক্টর তাহমিনা, আমি হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে আছি। আমি অনেক সময় দেখি যে প্রেগনেন্সিতে বেশ কিছু মেয়ে আর আসে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান নিয়ে। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান মেয়েদের খুব কমন, বিশেষ করে প্রেগনেন্সিতে অনেক বেশি হয়, আর কিছু কিছু পেশেন্ট আছে তাদের আরও বেশি হয়। তো কেন মেয়েদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানটা কমন হয়, সেটার কারণ হলো অ্যানাটমিক্যালি মেয়েদের যে ইউরেথ্রা, যেটাকে আমি বলি যে মূত্রনালী, সেটা খুব শর্ট থাকে এবং ইউরেথ্রাটা ভেরি নিয়ার টু ভ্যাজাইনা অ্যান্ড অ্যানাস, মানে তার সামনেই দেখা যায় যে তার ইমিডিয়েট পিছনেই থাকে ভ্যাজাইনা, যেটা হলো মানে যেই ভ্যাজাইনা দিয়ে মেনস্ট্রুয়েশনের ব্লাডটা আসে এবং পরবর্তীতে বাচ্চার ডেলিভারি হয়, এবং তার পিছনেই থাকে তার পায়ুপথ। এই যে কাছাকাছি থাকার জন্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানটা বেশি হয়। তো পেশেন্টরা দেখা যায় যে যে অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের সিমটম নিয়ে আসে, সে নিজেই বুঝতে পারে যে সিমটমটা কী, আর অনেক সময় দেখা যায় যে সে কিছুই বুঝতে পারে না, সেটাকে আবার বলা হয় অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিওরিয়া। সেটা আমরা যখনই পেশেন্ট ডাক্তারের কাছে আসে তখন আমরা কিন্তু তাকে যে সব ধরনের ইনভেস্টিগেশন যা যা করতে দেই প্রেগনেন্সিতে, তার মধ্যে কিন্তু একটা আছে ইউরিনের রুটিন ইনভেস্টিগেশন করতে দেই। ওই রুটিন ইনভেস্টিগেশনেই আমরা দেখে ফেলি যে তাই ইউরিনের যে স্পেসিফিক গ্র্যাভিটি কত আছে, তার রিয়াকশানটা কী আছে, এবং তার ভিতরে যে কিছু এপিথেলিয়াল সেল থাকে, পাস সেল থাকে এবং রেড সেল আছে কি না। তো নর্মালি কখনোই রেড সেল থাকবে না, এপিথেলিয়াল সেল থাকতে পারে, পাঁচ সেল দুই তিনটা থাকতে পারে, কিন্তু এখানে যদি অনেক বেশি থাকে তখন কালচার করতে দেই, যে দেখা যায় যে কালচার করে কোনো ব্যাকটেরিয়া গ্রোথ আছে কি না। ইউজুয়ালি যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান থাকে, ব্যাকটেরিয়ার গ্রোথ হয়, সেই ব্যাকটেরিয়াটা ই কলাই নামে একটা ব্যাকটেরিয়া খুব কমন। তো এটা এত কিছু বলছি কী জন্য, যে তাকে জানতে হবে যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলে সেটা তার প্রেগনেন্সি থেকে কমপ্লিকেশান করে ফেলতে পারে, অনেক কমপ্লিকেট করতে পারে, যেটা তার বাচ্চাকে ইফেক্ট করতে পারে এবং তার নিজের ইনফেকশান হয়। তো সে এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান সম্বন্ধে তার যদি কিছু ধারণা থাকে, যেমন সে চেষ্টা করবে বাইরে পাবলিক টয়লেটটাকে ব্যবহার না করতে, সে সবসময় চেষ্টা করবে যে তার হাতে একটা আলাদা বোতলে পানি থাকতে, এবং সে যেন বিশেষ করে প্রেগনেন্সিতে বেশি করে পানি খায়। অ্যাজ ফর এক্সাম্পল, সে যদি মনে করে যে আমি হসপিটালে যাচ্ছি ডক্টরকে দেখাবো, যদিও অলমোস্ট সব হাসপাতালেই এখন দেখা যায় যে ফিল্টার পানি আছে, তারপরেও সে নিজে চেষ্টা করবে যে তার সাথে যেন একটা বড় বোতল পানি থাকে, সে নিজেই সেই পানির বোতলটা থেকে পানি খাবে, একটু পরপরই সে পানি খাবে। এখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলে যেটা হয়, পেশেন্টের গায়ে জ্বর আসে এবং তার সেই জ্বরের সাথে তার কাঁপুনি হয়, এই জ্বরটা অনেক সময় এত বেশি হয় 102-3 চলে যায়, তার সাথে তার তলপেটে ব্যথা করে, যে ব্যথাটা তার দেখা যায় কি লয়েন টু গ্রয়েন পিছনের দিক থেকে, কিডনিটা ঠিক পিছনে থাকে, পিছনের দিক কোমরের পিছন দিকে সামনের দিকে চলে আসে, একদম নিচের দিকে যেখানে মানে আমরা তলপেটে হাত দিয়ে বসে থাকি ঠিক সেইভাবে দেখা যায় পেশেন্টটা হাত নিয়ে বসে বসে বলে যে তার ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাবটার ভীষণ রকমের বার্নিং হয়, জ্বালা পোড়া হয় এবং খুব ডিজেরিয়া এটাকে বলা হয়, তার প্রস্রাব করতে কষ্ট হয়, যে অল্প অল্প করে প্রস্রাব হয় এবং প্রস্রাব করলে তার মনে হবে প্রস্রাবটা অনেক গরম, সে ঘরে আসে, এসে আবার তার প্রস্রাব পায়, আবার সে টয়লেটে যায়, এই একদিকে তার জ্বর, একদিকে তলে ব্যথা, তলপেট ব্যথা, আরেকদিকে তার ঘন ঘন প্রস্রাব হওয়া এবং কোনোভাবেই শান্তি হচ্ছে না, এই জন্য সে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। এবং তার এই যে হাই ফিভার, এই যে এত বেশি জ্বর, জ্বরে তার যে প্রেগনেন্সির যে গর্ভের যে বাচ্চাটা, সে বাচ্চাটা খারাপ হয়ে যায়। অনেক সময় হাই ফিভারের কারণে বাচ্চা আরও অনেক ডিস্ট্রেস হয়, বাচ্চার এসিডোসিস হয়, আরও অনেক খারাপ কিছু হতে পারে। সো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান সবসময় আমরা ডায়াগনোসিস করব যে তার অ্যাসিমটোমেটিক, যে কোনো রকম সিমটম ছাড়া আছে কি না, কিংবাস এই জন্য আমরা ইনভেস্টিগেশন করে প্রত্যেকটা পেশেন্টকে রুটিনলি করতে দেবো, এবং তার প্রতি অ্যাডভাইস থাকবে যেটা, সে যেন ঘন ঘন পানি খায়, পাবলিক টয়লেট অ্যাভয়েড করে, এবং সে যেন কোনোভাবে প্রস্রাবটা চেপে না রাখে, আর কোনোভাবে যেন সে নিজেকে লুকিয়ে না রাখে, যে ডাক্তার যে এক্সামিন করেছে এবং তাকে কিছু টেস্ট করতে দিয়েছে, সেই টেস্টগুলো যেন সে করে, এবং ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী দেখা যায় যদি ব্যাকটেরিয়ার গ্রোথ হয় তাকে অ্যান্টিবায়োটিক খেতে হয়। অনেক রোগী বলে আমি অ্যান্টিবায়োটিক খাবো না, আমার বাচ্চা খারাপ হয়ে যাবে, ডাক্তার তো বাচ্চা খারাপ করার জন্য দেয় না, ডাক্তার বাচ্চাটা সুস্থ থাকার জন্য, একটা সুস্থ বেবি জন্ম দিতে পারে
পারে যেন তার জন্য ওষুধ দেওয়া হয়। সো ওষুধ খেতে হবে, যেই অ্যান্টিবায়োটিক বাচ্চার জন্য সেফ সেই ওষুধ অ্যান্টিবায়োটিকটাই তাকে দেওয়া হয়, এটা একটা। আর আরেকটা হলো, যদি দেখা যায় অনেক বেশি জ্বর, তখন ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হবে, এবং হাসপাতালে ভর্তি হলে আমরা সেই অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে তাকে ইনজেক্টেবল দিই, ইঞ্জেকশান দিই এবং তাকে স্যালাইন দিই। তাকে বুঝতে হবে, তাকে হাই ফিভার কমাইতে হবে, জ্বর কমার জন্য তাকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এবং তাকে বুঝতে হবে যদি সে যদি চিকিৎসা না করে তার জন্য অনেক খারাপ কমপ্লিকেশান পরবর্তীতে হতে পারে। সো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান যদি একবার হয়, প্রথমবারই সে ডাক্তারের কাছে যাবে, এটার কমপ্লিকেশান হিসাবে দেখা যায় রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, পরবর্তীতে আবার হতে পারে, তারপরে আবার হতে পারে, যতবার হবে ততবার বাচ্চাটা আঘাতপ্রাপ্ত হবে, পেটের মধ্যে বাচ্চাটা সাইজ ছোটো হয়ে যাবে, এটাকে বলা হয় ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, এবং ফিটাল ডিস্ট্রেস হয়ে যাবে, ইভেন বাচ্চা মারাও যেতে পারে। সো বি অ্যালার্ট অ্যাবাউট দিস, যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান অত্যন্ত মানে সতর্কতার সাথে তাকে নিজেকেও চিন্তা করতে হবে। সো এইটা একটা। আর আরেকটা হলো যে ডাক্তার যেভাবে তাকে দেখা করতে বলে, যেই যেভাবে অ্যান্টিনেটাল চেক আপে আসতে বলে, যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান আছে কি না, সিমটম না থাকলেও আমরা 28 উইকসে আবার একটা টেস্ট করতে দিই। কিছু কিছু পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বেশি হয়, যেমন যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকে তাদের, আর যাদের আগের থেকে দেখা যায় যে প্রি এক্সিস্টিং, ওই যে আমি বলেছি রিকারেন্ট ইনফেকশান হয়, তাদেরকে একটু বেশি করে চেক আপ করতে হবে, এবং অবশ্যই ইউরিন টেস্টটা করতে হবে। তো সবশেষে আমি এটাই বলবো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান অত্যন্ত কমন একটা প্রবলেম ইন প্রেগনেন্সি, যদি এটাকে ট্রিটমেন্ট না করে তাহলে দেখা যায় যে এটা সিরিয়াস ইফেক্ট করতে পারে কিডনিকে। সো যে এবং এইটাকে প্রিভেনশান করার জন্য অবশ্যই এই যে পসিবল কমপ্লিকেশানটাকে প্রিভেনশানের জন্য অবশ্যই এটার চিকিৎসা নিতে হবে, এবং হসপিটালে ডাক্তারের কাছে আসতে হবে। আজকে এটুকুই।